যুদ্ধ করতে নয় বরং এটি থামা ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হত্যাকাণ্ডের পর নিজের মালিকানাধীন ফ্লোরিডার বিলাসবহুল মাত্র জাগর রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিহত ইরানি সাময়িক কমান্ডার আমেরিকানদের উপর হামলা পরিকল্পনা করছিল বলে দাবি করেন ট্রাম্প তিনি বলেন সোলাইমানি আমেরিকান কূটনীতিক ও সাময়িক বাহিনীর সদস্যের উপর হামলা চক্রান্ত করছিল কিন্তু আমরা তাকে খতম করে দিয়েছি যুদ্ধ থামাতে আমরা এ ব্যবস্থা নিয়েছি শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে প্রেসিডেন্টের নির্দেশে ইরানের সাময়িক কমান্ডারকে হত্যা করা হয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানের শক্তি বৃদ্ধির প্রধান কারিগর মনে হয় এই জেনারেল কাশিমকে তিনি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার ছিলেন সিরিয়া ও ইরাকে ইরানের স্বার্থ রক্ষার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার গত অক্টোবরে তাকে হত্যাচেষ্টা বানচাল করে দেওয়ার দাবি করেন তেহরান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মী ও কূটনীতিকদের উপর হামলার সক্রিয় পরিকল্পনা করছিলেন তিনি গত সপ্তাহে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলারও তার নির্দেশেই হয়েছিল ভবিষ্যতে ইরান যেন আরও পরিকল্পনা না করতে পারে তার জন্যই সোলাইমানিকে হত্যা করা হয়েছে